5 টাকায় রোগী দেখেন ডাক্তার। কি অবাক হচ্ছেন, ভাবছেন এই দুর্মূল্যের বাজারে কিভাবে 5 টাকায় রোগী দেখেন ডাক্তার? আসুন জেনে নেব। 5 টাকায় পাবেন ডাক্তার দেখানোর সুযোগ। কি অবাক হচ্ছেন, ভাবছেন এই দুর্মূল্যের বাজারে ডাক্তারি পরিষেবা কিভাবে মাত্র 5 টাকায় পাবেন? অবাক হওয়ারই কথা, আজকের মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে দাঁড়িয়ে দরিদ্র মানুষের হিতার্থে মাত্র 5 টাকায় চিকিৎসা করছেন হোমিওপ্যাথি ডাক্তার যতীন্দ্রনাথ হালদার। দীর্ঘ 15 বছর ধরে জয়নগর থানা এলাকার একটি ক্লাবে সপ্তাহে দুদিন রোগী দেখছেন তিনি। ডাক্তারবাবুকে দেখাতে দক্ষিণ বারাসতের দূর দূর গ্রাম থেকে বহু মানুষ আসেন এই দুদিন। ডাক্তারবাবুকে দেখাতে গেলে আগে নাম নথিভুক্ত করা হয়, আর তখনই নেওয়া হয় 5 টাকা। সপ্তাহে এই দুদিন ছাড়া ডাক্তারবাবু অন্যত্র চেম্বার করেন। সোম ও শুক্র সপ্তাহে এই দুদিন সকাল 8টার মধ্যে ডাক্তারবাবু রোগী দেখা শুরু করেন। যতক্ষণ রোগী থাকেন ততক্ষণ দেখেন রোগী। কোনদিন 30, আবার কোনদিন বা 40-এরও বেশি রোগী দেখতে হয় যতীন্দ্রনাথ বাবুকে। জ্বর, সর্দি, সুগার, প্রেশার, হার্টের সমস্যা নিয়ে বহু মানুষ আসেন এখানে। শুধু চিকিৎসাই নয়, ওষুধ দেওয়ার ব্যবস্থাও আছে এই চেম্বারে। প্রাথমিক ওষুধ এই চেম্বার থেকেই পেয়ে যায় রোগীরা। বাড়তি দরকারি ওষুধ ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দেন। রোগীর নাম লেখানো থেকে শুরু করে ওষুধ দেওয়া সবটাই একা হাতে সামলান ডাক্তারবাবু। করোনা অতিমারির সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। 5 টাকার বিনিময়ে এখন বর্তমান যা দুর্মূল্য বাজার, এই যে 5 টাকার বিনিময়ে উনি আমাদের যে পরিষেবা দিচ্ছে, এটা আশ্চর্য ব্যাপার ব্যাপার না। 5 টাকার বিনিময়ে যে আমরা এখনো পর্যন্ত ওনার কাছে আসি, আমাদের সবাই আছে, প্রত্যেকটা আমাদের ট্রিটমেন্ট ভালো হয়, প্রাথমিক ট্রিটমেন্ট যেগুলো আছে, এবং ওনাকে আমরা সবসময় যখন খুশি তখন টাই পাই, এটাই আমাদের একটা সুবিধা আছে। মোটামুটি বেশ 5-7 বছর ধরে দেখাচ্ছি এবং মোটামুটি ভালোই সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। উনি 5 টাকা নেয়, আবার কোনো কোনো সময় খুচরো না থাকলে নেয়ও না, এরকম মানসিকতা লোক। ডাক্তারবাবু বলেন, ডাক্তারি পাশ করার পর বলা হয়েছিল পয়সা নয়, রোগীর সেবা করাটাই চিকিৎসকদের প্রধান কাজ। সেই বীজ মন্ত্রই পালন করে চলেছেন তিনি। তিনি জানান, বহু গরিব মানুষ আছেন যারা পয়সার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যান। তিনি সেই সমস্ত মানুষদের চিকিৎসা করেন। তিনি বলেন, যতদিন তিনি বাঁচবেন যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না তাদের বিনামূল্যে চিকিৎসা করবেন। বহুকাল থেকে এখানে রয়েছি, এটা আমাদের একটা ক্লাব, এই ক্লাব ঘরে রয়েছে, এখানে আমার যেমন ভাড়াও লাগে না, ইলেকট্রিক বিলও প্রয়োজন নেই। তা এই অবস্থায় আমি অনেকদিন ধরে এখানে আছি। একটা সোশ্যাল ওয়ার্ক করলে যদি মানুষের একটু উপকারে আসে, এই 5 টাকা করে নিচ্ছে, এটা জাস্ট মানে একটা জাস্ট প্রেসক্রাইব করি, এই প্রেসক্রাইবের জন্য নেওয়া হচ্ছে। কিছু কিছু মেডিসিন রয়েছে আমি এখান থেকে লিখে নিই প্রেসক্রাইবের মাধ্যমে, তা এবারে বিভিন্ন জায়গা থেকে আমি বলে দিই যে যেটা ভালো হবে তোমরা কিনে নেবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি কিছু রোগ আছে, যে রোগগুলো আমি মানে খুব অসুবিধার মধ্যে আমি হয়তো চালাতে পারছি না বা দেখতে পারছি না, সেগুলো আমি ট্রান্সফার করে দিই। তাহলে এখানে আমার মানে বোর্ডেও লেখা রয়েছে যে পরিষেবা যদি সেরকম হয় সরকারিভাবে মানে অবশ্যই হাসপাতালে যোগাযোগের প্রয়োজন আছে, সেটাও আমি লিখে দিই। আর সার্টিফিকেটের ব্যাপারেও সেটাও আমি দিয়ে দিই, এখান থেকে মেডিকেল সার্টিফিকেটেরও ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। তা এইভাবে আমি দীর্ঘদিন ধরে এই চিকিৎসার মাধ্যমে আমি চেষ্টা চালাচ্ছি যে শুধু আমাদের এই এরিয়া নয়, যেখান থেকে যত দূর থেকে আমার বহু দূর থেকে রোগী আসে তাদের আমি পরিষেবা বহু বছর ধরে দিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, জয়নগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।